এবারে অন্যান্য সংবাদ। হাইকোর্টের আদেশে ১৯ বছরের মেয়েকে কানাডিয়ান হাই কমিশনের কাছে অস্ত্র সজল চোখে তুলে দিলেন বাবা। আইনজীবীরা বলেছেন প্রাপ্তবয়স্ক সন্তানদের সাথে সুসম্পর্ক থাকতে হবে, না হলে পিতা মাতাকে এমন পরিস্থিতির মুখে পড়তে হবে। এই মামলাটি যেন সেই বার্তাই দিয়ে গেল। আরো জানাচ্ছেন মাঝলক পান্না। বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক মেয়েকে নিয়ে সকালে হাইকোর্টে হাজির হন বাবা। এর আগেই আসেন কানাডিয়ান হাই কমিশনের কর্মকর্তারা। আদেশের আগে আদালতকে বাবা বলেন তাঁর সন্তান কানাডায় চলে যাচ্ছে, তাতে তার দুঃখ নেই, কিন্তু সন্তান যেন ভালো থাকে সেটাই তার চাওয়া। পড়ালেখা শেষ করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণীকে বলেছেন হাইকোর্ট। এরপর জারি করা রুল নিষ্পত্তি করে আদেশ দেন আদালত। আজকে তাকে হাইকোর্ট থেকে কানাডিয়ান হাই কমিশনের কাছে যেতে দেওয়া হয়েছে এবং কানাডিয়ান হাই কমিশন থেকে তাকে আবার ক্যানাডাতে ফিরে যাওয়ার যাবতীয় সব ব্যবস্থাগুলো করা হবে। এই পরিপ্রেক্ষিতে আজকের আদেশটা হয়েছে। প্রাপ্তবয়স্ক সন্তান নিয়ে আদালতের টানাপোড়েনের ঘটনাটি মানুষকে কি বার্তা দেয় সে সম্পর্কে জানান আইনজীবী। প্রত্যেক সন্তানের সঙ্গে সুসম্পর্ক, বন্ধুত্বপূর্ণ এবং সুসম্পর্ক স্থাপন করে তাদের জীবন যাতে সুন্দরভাবে গড়ে উঠে সেই দায়িত্ব প্রথম বাবা এবং মাকে নিতে হবে। তারা তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে তার সেই মন মানসিকতার ডেভেলপমেন্ট ঘটাবে। ঘটানোর পরে সে যখন একজন সমাজে প্রতিষ্ঠিত হবে, সেই প্রতিষ্ঠিত হওয়ার পরে বাবা মাকেও যেন সে অনুরূপভাবে একই আচরণ করে একই সেবা দিতে পারে। ১৯ বছর বয়স্ক একজন মেয়ে তার ইচ্ছা মতো চলাফেরার স্বাধীনতা চাইতেছিল, সেক্ষেত্রে মা বাবা তাকে দায়িত্ববোধ থেকেই তার উপরে তারা আদর মায়া ভালোবাসা স্নেহের চাপ রেখেছিল। আইনজীবীরা জানিয়েছেন কানাডা যাওয়ার আগ পর্যন্ত হাইকমিশনের তত্ত্বাবধানে থাকবে ওই তরুণী। বাবা মা যেন মেয়ের সাথে দেখা করতে পারে সে সহযোগিতা করতে হাইকমিশনকে অনুরোধ জানান সর্বোচ্চ আদালত। মাঝরক মান্না, চ্যানেল আই, ঢাকা।